আরও আনন্দ ব্যাপারে একটা গল্প রয়েছে কনিষ্কর বন্ধন তো এই গল্পটা আজকে রিভিউ করবে এখানে যে বিজেপি সেটা ভালো এখানের মধ্যে তুমি কমেডি সেন্সটা ভালো রকম দেখতে পাবে এখানে আমাদের যে সোমক দা অর্থাৎ সোমক ঘোষ তাকে তুমি দেখতে হবে তার উপরেটা বেশ ভালো এখানে কমিক সেন্সটা ভালো এখানে ঋতব্রত মুখোপাধ্যায় সেওর কাছে এবং তাছাড়া আরও দুটো মেয়েকে তুমি দেখতে পাবে সেখানে দুটো প্রেম দেখতে হবে গল্পটা খুবই ছোট বাইশ মিনিটের গল্পটা রয়েছে গল্পটা অবশ্যই ভালো লাগবে তোমার ঋতুপ্রত মুখোপাধ্যায়ের পার্টিকুলারলি যে অভিনয়টা রয়েছে তুমি দেখবে সেখানে আর দেখা যায় কমিক সেন্স এবং রিসেন্ট ওই ঝাউবাগানের রহস্য বলে একটা গল্প ছিল টেনিস তো সেখানেও দেখে ঋতুপ্রত মুখোপাধ্যায় সে কিন্তু খুব ভালো অভিনয় করেছিল এখানে ধীরে ধীরে ঋতুপ্রতম মুখোপাধ্যায় যে ক্যারেক্টারটা সেটা একটু তদলে যাবে তো তদলানোর ব্যাপারটা রয়েছে এখানে তোমাদের সমস্যা হবে না যে হ্যাঁ বড় গল্প রয়েছে তাহলে মাত্র বাইশ মিনিটের গল্প সমগ্র অভিনয় বলে এখানে তোমার যে যে গল্পটা শুরু করছে বা ন্যারেটের যে ব্যাপারটা বা তুমি দেখতে পারো বা ইন্ট্রোডাকশনের যে ব্যাপারটা সেটা তোমার খুব একটা মন মতো লাগবে না যারা ওই মির্চি বাংলার ফ্রেম ডট কম শোনো তাদের খুব একটা ওই জায়গাটা তো ভালো লাগবে না হয় বাকি যে তোমার পনেরো ষোলো মিনিট সেখানে তুমি কমিক সেন্সটা ভালো রকমের পাবে মানে হয়তো তোমার মনে হচ্ছে চলে একটু কিছু কমেডি শুনে তো সেক্ষেত্রে তুমি আরও আনন্দ এই অ্যাপে গিয়ে কনিষ্কর সেতুবন্তন সেটা শুনতে পারো তো কনিষ্কর সঙ্গে রাধিকা তার অপোজিটের রাধিকা সেরকম একটা মেলবন্ধন দিয়েছে শরণজিৎ চক্রবর্তীর লেখা গল্প লেখাটা মোটামুটি ভালো এবং আমি না বিশাল হয়ে তবে ওই মজা যে ব্যাপারটা বা কমিক যে সেন্সটা বা কমেডি যে ব্যাপারটা বা কমেডি জন্ডাটার এক্সপ্লোরের যে ব্যাপারটা সেই কমেডিটা তুমি এর মধ্যে খুব ভালোভাবে দেখতে পাবে